যেদিকে চোখ যায় শুধুই জঙ্গল, আঁকাবাঁকা সরু পথ, জঙ্গল জুড়ে নানা রকম পশু পাখির বাস। মাঝে একটা ঝিল, বেশ কয়েকটা হরিণ নিরিবিলিতে জল খাচ্ছে। ঘন জঙ্গলের মধ্যে আরও অনেক প্রাণী লুকিয়ে রয়েছে, তাদের সময় মতো তারাও হয়তো জল খেতে আসবে। পুজোর ছুটিতে এমন একটা জায়গায় ঘুরতে গেলে মন্দ হতো না, কি বলুন? কিন্তু যদি না যেতে পারেন তাহলে অরিন্দম শীল পরিচালিত জঙ্গলে মিতিন মাসি দেখলেও চলবে, কারণ সেখানেও যতদূর দেখবেন ফ্রেমে শুধুই জঙ্গল। 2 ঘন্টার জঙ্গলে মিতিন মাসি ছবির বেশিরভাগ জুড়ে রয়েছে অরণ্য। সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি মিতিন মাসির বেশিরভাগ গল্প ছিল ছোটদের জন্য। তবে অরিন্দম শুধু ছোটদের জন্য ছবি বানান না, সাহিত্য নির্ভর ছবি তার বিশেষ পছন্দের। তাই যখন কোনো উপন্যাস অবলম্বনে তিনি চিত্রনাট্য সাজান, পরিচালক চেষ্টা করেন যাতে সবসময় সব বয়সের দর্শকই সেই ছবি উপভোগ করেন। অতীতে তার ফিল্মোগ্রাফিতে চোখ বোলালেও তার প্রমাণ মিলবে ভুরি ভুরি। এবার তিনি সারান্ডায় শয়তান গল্পটির আধারে নিজের মতো করে জঙ্গলে মিতিন মাসির চিত্রনাট্য সাজিয়েছেন। 2019-এর পর দ্বিতীয়বার পর্দায় মিতিন হয়ে ফিরেছেন কোয়েল মল্লিক। পরিচালক এবং নায়িকা দুজনেই যেন এবার যাবতীয় প্রস্তুতি নিয়েই লড়াইয়ের ময়দানে নেমেছেন। তারা জানেন প্রতিদ্বন্দ্বীরা এবার খুব জোরালো। সেই পর্দায় মিতিনের প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক চূড়া শিকারীর দলই হোক কিংবা পর্দার বাইরে মুক্তিপ্রাপ্ত বাকি 3টে হেভিওয়েট ছবি হোক, তাই কোনো রকম ফাঁক ফোকর ছাড়তে চাননি তারা। পরিচালক চিত্রনাট্যের গতি বাড়িয়েছেন। মিতিন মাসি এখন আর বসে বসে শুধু বুদ্ধিতে শান দেন না, সেসব সময় ফ্রন্টলাইনে বাকিদের আগলে নিজেই এগিয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে সব বিপদের মধ্যে, কিন্তু থামে না। সব শত্রুর বিনাশ করে তবেই তার শান্তি। গোটা ছবি জুড়ে মিতিন ছুটছে, সঙ্গে দর্শককেও তাল মেলাতে হচ্ছে তার সঙ্গে। কখনো কখনো মিতিনের গতির সঙ্গে পেরে না উঠে তারা হোঁচট খেতে পারেন, কিন্তু পিছিয়ে পড়লে চলবে না। ঠিক তেমনই কোয়েল মল্লিকও রীতিমতো প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন। তিনি জানেন পরিচালক এবার অল্পতে মোটেই সন্তুষ্ট নন, আগেরবারের চেয়েও তিনি বেশি কিছুটা আশা করেন তার মিতিনের কাছে। তাই কোয়েল সব দিক দিয়ে তৈরি। পুলিশের আগেই অপরাধীকে ধাওয়া করতে হবে, সবাইকে পিছনে ফেলে একাই একদল গুন্ডাদের সঙ্গে মারপিট করতে হবে, চুপিসারে বন জঙ্গল পাহাড় পেরিয়ে রহস্যের সমাধান খুঁজতে হবে। গোটা বন দপ্তর থাকতেও কারো সাহায্য ছাড়াই একা অসহায় হাতিদের নৃশংস চোরা শিকারীদের হাত থেকে বাঁচাতে হবে। কোয়েল নিজেকে এমনভাবে তৈরি করেছেন যাতে পরিচালক যা বলবেন তাই তিনি নিখুঁতভাবে পালন করতে পারেন। তিনি যে এই চরিত্রের জন্য নিজের ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছেন, তা পর্দায় তাকে দেখলে যে কেউ বুঝতে পারবেন। পরিচালক সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন এবং হয়তো একটু বেশি অ্যাকশন করিয়েছেন কোয়েলকে দিয়ে, কিন্তু না করেই বা উপায় কী? লার্জার দ্যান লাইফ না হলে গোয়েন্দারা এখন যে আর পাত্তা পায় না, আর নয়নতারা করতে পারলে কোয়েলই বা পিছিয়ে থাকবেন কেন? অগত্যা ভরসা মিতিন মাসির অ্যাকশানে। অরণ্যের রূপ, টানটান রহস্য, বিক্রম ঘোষের অসামান্য আবহ সঙ্গীত, মানানসই দৃশ্যে বিভূতিভূষণের আরণ্যকের উল্লেখ, সপরিবার বেড়ানো, খানিক ইতিহাস, খানিক ভূগোল, খানিক রাজনৈতিক মতাদর্শ রয়েছে সবই, সঙ্গে রয়েছে স্পষ্ট বার্তা। এই ছবিতে জঙ্গল যেমন একটি চরিত্র, প্রকৃতির সংরক্ষণের বার্তাও যেন একটি চরিত্র, এবং মাঝে মাঝে সেই চরিত্র একটু বেশি স্ক্রিন টাইম পেয়ে গিয়েছে, তাই সেগুলো দর্শকের মন ছুঁয়ে যাওয়ার বদলে কিঞ্চিত বিরক্তির কারণ হতে পারে। তদন্তের বেশ কিছু জায়গা কাকতালীয় লাগতে পারে, কিশোর সাহিত্যে সেগুলো না দেখা করা যায়, কিন্তু পরিচালক ছবি বানান প্রাপ্তবয়স্কদের জন্য, তার ওপর তিনি থ্রিলারে সিদ্ধহস্ত, তাই তার কলম থেকে প্রত্যাশা আরও বেশি থাকে। পুজোর বাজারে অবশ্য এইসব ভুল ত্রুটি ধরার মানে নেই। হই হই করে সপরিবারে ছবি দেখাই আসল উদ্দেশ্য। দেখে আসুন বাদবাকি 3টে সিনেমার মতো মিতিন মাসিও, আপনারও ভালো লাগবে এবং আপনি যাতে নিয়ে যাবেন তাদেরও ভালো লাগবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।